কেজি গ্রাম গাঁজাসহ ধৃত তিন ডোমকলে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মধ্যরাতে মুর্শিদাবাদের ডোমকলের রঘুনাথপুর মাঠ এলাকায় তল্লাশি চালায় পুলিশ সেই সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকায় ডোমকল থানার পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিন কেজি দুশো পঁয়তাল্লিশ গ্রাম গাঁজা তারপরেই তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম হাসানুজ্জামান ও আজিজুল ইসলাম তাদের দুজনের বাড়ি ডোমকলের তুলসীপুর এলাকাতে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমকল kanar police